আপনারা আনন্দ করলেন, কীর্তনে যেমন হাত তুলে নেচে আনন্দ আছে জানেন, চোখের জলে কেঁদেও আনন্দ আছে। সংসারের জন্য যদি কেউ কাঁদে, চোখের কোন দিয়ে জল পড়ে, জলটা স্বাদ নিলে নোনা নোনা লাগে, সেই কান্না যদি কারোর আসে, তার জীবনটা কষ্টে যন্ত্রণায় ভরে থাকে। কিন্তু হরিনাম কীর্তনের আসরে এসে বা মন্দিরে কেউ যদি ভগবানের নামে একটু চোখের জল ফেলে, সেই কান্নাতে যে কত আনন্দ, যে কান্দতে জানে সেই জানে। আপনারা হাত তুলে আনন্দ যেমন করলেন, তেমনি আমি বলবো যদি পারেন একটু 10 মিনিট আমাকে সময় দেবেন, 10 মিনিট। এই 10 মিনিট আমি যে কথা বলবো সেই কথা শুনে যদি পারেন একটু ভগবানের চরণে চোখের জল দিয়ে সেবা করবেন। কেন? কারণ নারদ মুনি ভক্ত খুঁজতে যে বৃন্দাবনে এসেছে, সেই বৃন্দাবনটা একটা শ্মশান হয়ে গেছে জানেন। কেন? কারণ বৃন্দাবনের আনন্দ যাকে নিয়ে, সেই কৃষ্ণই তো বৃন্দাবনে নাই, কৃষ্ণ দ্বারকায়। যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে বৃন্দাবন ছেড়ে, ব্রজবাসীরা কেঁদে কেঁদে শ্মশান করে দিয়েছে বৃন্দাবনটাকে। নারদ মুনি সেই বৃন্দাবনে ভক্ত খুঁজতে এসেছে, যেই না ব্রজের মাটিতে চরণ রেখেছে। নারদ চমকে উঠল, কেন? একটা শুকনো গাছের পাতা আর গাছের লতা নারদের চরণে পড়ে কাঁদছে। একটা শুকনো নিষ্প্রাণ নির্জীব গাছের পাতা নারদের চরণে কেঁদে বলছে, কে গো তুমি? তুমি কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে এলে, মানে তুমি কি জানো কৃষ্ণ কোথায়? তুমি যদি জানো কৃষ্ণ কোথায়, বলো না কৃষ্ণ কোথায়? আমরা কতদিন কৃষ্ণ দেখি নাই। নারদ মুনি চিন্তা করলেন, যেখানকার গাছের একটা পাতা কৃষ্ণ নামে কাঁদতে জানে, সেখানকার ভক্তরা কি ভক্ত হতে পারে? ওগো ব্রজবাসী, তোমরা আমার অহংকার ভেঙে দিলে। হে ব্রজের লতা পাতা, তোমাদেরকে দেখে আমার অহংকার চলে গেল। তোমরা গাছের পাতা হয়ে কৃষ্ণ নামে কাঁদতে জানো, আমি দিন রাত নারায়ণ নারায়ণ করেছি, কোনোদিন তো আমি কাঁদি নাই। সোনা যত পড়ে তত খাঁটি হয়, ভক্ত ভগবানের তরে যত কাঁদে ভক্ত তত খাঁটি ভক্ত হয়। নারদ মুনি বৃন্দাবনে এসে এগিয়ে গিয়ে কি দেখলেন জানেন? একটা পাগলি মা, বুড়ি পাগলি, কেমন চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ছেঁড়া মহিলা, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নারদ যাকে দেখে পাগলি ভাবল প্রথমে, সেই পাগলি মার অন্য কেউ নয়, তিনি হলেন কৃষ্ণ ভগবানের মা, মা যশোদা। ভগবানের মা কি পাগলি হয়? আমরা বলি যশোদা নাকি নন্দরানী, আচ্ছা বলুন না মা, সেই মা কি রানী হয় যার ছেলে একবার মাকে মা বলতে আসে না? সেই বাবা নন্দ রাজা হয়, সে বাবা রাজা হয় যার ছেলেই একবার বাবাকে বাবা বলে প্রণাম করতে আসে না? কিসের রাজা, কিসের রানী? মা যশোদাকে দেখে মনে হচ্ছে কোনো ভিখারিনী, যার কিছু নাই, সর্বস্ব শেষ। রাস্তায় যাকে দেখতে পায় কি করে জানেন? বুকে জড়িয়ে ধরে বলে, তুই আমার গোপাল, আমার গোপাল এলি। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে কৃষ্ণ, সে যেদিকে তাকায় সেদিকে দেখে কৃষ্ণ। মা যশোদা একটা গাছের কাছে গেছে, কি জানেন? একটা কাঁটার গাছ, কালো কাঁটার গাছ, ছোট্ট। মা যশোদা ভাবে তার গোপাল এখানো ছোট আছে, মা তো জানে না যে দ্বারকা রাজা হয়ে বসে আছে। একটা কাঁটার গাছের কাছে গিয়ে মা ওই কাঁটার গাছটিকে মনে করে তার গোপাল। কেন? কাঁটার গাছটা কালো, কৃষ্ণ কালো। কাঁটার গাছটির কাছে গিয়ে কাঁটার গাছটিকে বুকে জড়িয়ে ধরে বলে, আমার গোপাল রে, কতদিন আমাকে মা বলে ডাকিস নাই, একবার মা বল না রে। তুই যদি আমায় মা না বলিস,
আমি তোকে ছাড়বো না, একবার ছেড়েছিলাম বলে চিরদিনের মতো পালিয়েছিস, আর আমি ছাড়ি আমি বুকে করে রাখবো। যেই না কাটার গাছ ধরেছে, ওই কাটা গাছের কাঁটাগুলো মায়ের অঙ্গে আঘাত দিয়েছে, আর রক্ত আর চোখের জল, কাটার গাছটা ভেসে গেল। কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, এটাই তো বাবা বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কীর্তন করতে গিয়ে এক দুঃখিনী মায়ের কথা শুনেছিলাম বছর খানেক আগে, না বললেই নয়। এক দুঃখিনী মা বিধবা, বিধবার তো এমনিতেই জ্বালা। সেই বিধবা মা, তার একমাত্র সম্পদ হচ্ছে তার একটা ছোট্ট ছেলে, ছেলের নাম দিয়েছে আদর করে আদর্শ। ছেলেকে অনেক কষ্ট করে বড় করছে। মায়ের কাজ কি জানেন? পরের বাড়িতে কাজ করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা। আচ্ছা বলুন তো, পরের বাড়িতে কাজ করে মানুষ কটা টাকা মাইনে পায়? ভগবান শ্রীকৃষ্ণ হারিয়ে মা যশোদা কাঁদছে, আর ওইদিকে যে মায়ের কথাটা বলছিলাম, মা একটু শুনবেন দু মিনিট। বিধবা মা পরের বাড়িতে কাজ করে বাসন মেজে, কাপড় কেচে, ঘর পরিষ্কার করে যেটুকু মাইনে পেতেন, পরের বাড়িতে খেটে খেলে আর কটা টাকা মাইনে পায়? ওই যেটুকু মাইনে পাই সেটুকু মাইনেতে খাবার জোগাড় করে নিজের ছেলের মুখে দেয়, তারপরে বাঁচলে নিজে পায়। আমরা যেমন ভাবি যে আমি কষ্ট করছি করছি, আমার ছেলেকে যেন কষ্ট না করতে হয়, তাই না? তেমনি মায়েরও ইচ্ছা, আমি খেটে খাচ্ছি, আমার ছেলে যেন মানুষ হয়। ছেলে যখন ছোট ছিল মা তার জীবন ছিল, কিন্তু ছেলে যখন বয় জ্ঞান হলো, ছেলের জ্ঞান পেল, তখন ছেলে মাকে মা বলতে লজ্জা পেল। আপনারা ভাবছেন যে পরের বাড়িতে মা কাজ করে বলে ছেলে মাকে মা বলে না, না না, আসলে তা নয় বাবা। মায়ের একটা খুঁত ছিল, মায়ের একটা চোখ কানা ছিল, এই চোখ তার মনি ছিল না, পুজ রক্ত পড়তো, ছেলের খুব বিশ্রী লাগতো কারোর কাছে পরিচয় দিতে। আচ্ছা বলুন, কোনো মা দেখতে খারাপ বলে, বিশ্রী দেখতে বলে, ফর্সা ফুটফুটে ছেলের যদি কালো মা হয়, তা মাকে কি মা বলবে না? আচ্ছা বলুন, কোনো বাবা যদি ধুতি পরে বলে, ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেটা বাবাকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে লজ্জা পায়, বাবা মায়ের যাবার কোনো জায়গা থাকে? ময়দা বলো রুটি বলো মায়ের সম নয়, মাসি বলো পিসি বলো ভাই, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে তিন দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা আমার বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হরি 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 বল, হরি বল। মা যখন ছেলের মুখের পানে চেয়ে বুঝতে পারলো যে ছেলে আমাকে লজ্জা পায় মা বলে পরিচয় দিতে, মায়ের খুব কষ্ট। কুপুত্র যদি বা হয় কুমাতা তো নয়। ছেলে ভালো পড়াশোনায় ছিল, চাকরি পেয়ে বিদেশে চলে গেল, বিদেশে গিয়ে বিদেশিনীকে বিয়ে করলো, বিদেশে থাকলো, মাকে নিয়ে গেল না, মা গ্রামে পড়ে রইল। কেন? মা তো অশিক্ষিত, ইংরাজি জানে না, বলতে পারবে না, মায়ের এত চোখ থেকে পুঁজ রক্ত পড়ে, এত বিশ্রী লাগে, ওই হাই সোসাইটিতে মাকে নিয়ে গেলে ছেলের মান সম্মান থাকবে না। মা রইল দেশে পড়ে, ছেলে মাকে মাঝে মাঝে মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দেয়। আচ্ছা মা, মা কি শেষের দিনে ওই মানি অর্ডারের টাকা নিয়ে ক্ষীর সর ননি খাবে, মন্ডা খাবে, মিঠাই খাবে? শেষের দিনে মায়ের এক দুবেলা দুমুঠো শুকনো মুড়িতে পেরিয়ে যায়, সেই মায়ের কি ওই টাকা দরকার? ছেলেকে একবার দেখবো এই আশাতে মায়ের শরীরটা রোগ ধরে গেল। যখন মা বুঝলো আর সময় নাই, সময় বড় কম, আমাকে চলে যেতে হবে, ছেলেকে তো দেখা হবে না, কিন্তু ছেলেকে একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না, তাই পাড়ার একটা ছেলেকে ডেকে ছেলের জন্য একটা চিঠি লেখালো। চিঠিটা পাড়ার ছেলের হাতে দিয়ে বললো, বাবা এটা তুমিই রাখো, কারণ আমি যদি না থাকি আমার
खोका जान ये कथाटा एक बार जानते पारे सत्य मा आस्ते सत्य मा भाग्य चिठीटा लिखल कारण चिठीटा लेखा तीन दिन पर मा किन्तु मारा गेल मायर मुखे आगुन दीते छेले एलो ना एत व्यस्त मायर श्राद्ध हुए गेल छेले एलो ना अनेक दिन पर काजेर छुट्टी पे छेले देशे फिरे ग्रामेर ग्रामेर बाड़ीते एसेछे क्यों ना मा तो नाई जायगा जमी जेटुक आछे बिक्री करे दिए विदेशे चले जाबे चिरदिनेर मतो ता ग्रामे जखन एसेछे पाड़ार छेले तार काछे मायेर चिठिटा छिलो छेलेर हाते दिए बोलछे बाबा आदर्श तोमार मा किछु तोमाई बोले जेते पारेनि किन्तु आमाके दिए लिखिएछे एई नाओ ছেলেটা মায়ের চিঠিটা যখন পড়তে শুরু করলো ছেলে এসেছিল জায়গা জমি বিক্রি করতে কিন্তু জানেন মা চিঠিটা পড়ার পর ওই উঠানটাতে শুধু গড়াগড়ি দিচ্ছে মা মা বলে কিন্তু যে ধন সে হারিয়েছে আর সে ধন পেল চিঠিতে মা লিখে গেছে বাবা আদর্শ তুই আমার অনেক আদরের ধন তোকে নিয়ে আমার জীবনের সব স্বপ্ন বাবা আমি যেখানেই থাকি সেখান থেকে আশীর্বাদ করি তুই অনেক বড় হবি আমি তোকে কোনোদিন কিছু বলি নাই কিছু বলতামও না কিন্তু একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না তাই একটা কথা তোকে লিখছি বাবা আমি জানতাম তোর আমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা লাগতো কেন আমার চোখে পূজ রক্ত পড়ে এই চোখের মনি নাই আমার কানা কিন্তু তুই যদি একবার এসে জিজ্ঞাসা করতিস রে বাবা যে মা তোমার চোখের মনি নাই কেন জানিস বাবা যাদের যাদের জন্য তুই আমায় মা বলতিস না লোকে কি ভাববে বলে ওরা কেউ আসেনি কোনদিন যেদিন ছোটবেলায় খেলা খেলতে গিয়ে আঘাত পেয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায় চিকিৎসা করাতে গেলে চিকিৎসক বলে কেউ যদি নিজের চোখের মনি এই ছেলেকে দেয় এই ছেলে দুনয়নে জগৎ দেখবে তখন আমি কি ভেবেছিলাম জানিস বাবা যে ভগবানের দেওয়া এই দুটো চোখের মনি আমার আসল মনি নয় আমার আসল মনি তুই তাই আমার চোখের একটা মনি তোকে দিলাম তুই দুনয়নে জগৎ দেখলি আর আমি তোকে নয়ন মনি দিয়ে অন্ধ হলাম বলে আমাকে মা বলতে লজ্জা যদি কোনোদিন শুনিস যে তোর এই মার নাই সাধ্য কর্ম করতে হবে না মুখে আগুন দিতে হবে না পিণ্ড দিতে হবে না আমাকে শুধু একবার মা বলে ডাকিস আজকে মা যশোদা কাঁটার গাছটাকে জড়িয়ে ধরে গোপাল মনে করে বলছে গোপাল রে আমি জানি তুই দ্বারকার রাজা জগতে অনেক মা তোর আছে তোর অনেক মা থাকলেও গোপাল রে বিশ্বাস কর এই যশোদার গোপাল ছাড়া কেউ নাই আমি যদি তোকে না দেখে মরে যাই আমি মরে শান্তি পাবো না তাই আমার মরার আগে একবার দাঁড়াই আমার আমার আঁখি গোপাল দাদা দাদা একবার আমার আঁখি আগে তোর মদন দেখতে আখির আগে
10 মিনিট হয়ে গেছে মা, আমি 10 মিনিট সময় চেয়েছিলাম না, আপনাদের চোখের দিকে তাকানো যাচ্ছে না, এত চোখের জল ভগবানের কথা শুনে এই কীর্তন গানে আপনারা দিচ্ছেন। এবার চোখের জলটা মুছে নিন, হয়ে গেছে 10 মিনিট, কত কানবেন, হ্যাঁ এখানে আনন্দ নিতে এসেছেন তাই না? চোখের জল দিলেন ভগবানের চরণে, মা যশোদার চোখের জল মুছিয়ে দিল, নারদ মা কেঁদো না, তোমার কৃষ্ণকে আমি মা বলা করাবই, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে।